এই মাইক্রোস্কোপিক দলের সাথে বৈঠক করে যখন বলে যে বৃহত্তর ঐক্য গঠন করবে তারা, তখন মানুষ হাসে। 2018 সালও সমস্ত দলের সাথে সংলাপ করেছিল, সংলাপ করে একটি বড় ঐক্য তাদের ভাষায় যে একটি জাতীয় ঐক্য তারা প্রতিষ্ঠা করেছিল তাদের ভাষায়, এবং সেই ঐক্যের ফলাফল হচ্ছে বিএনপি মাত্র 5টি আসন পেয়েছিল। সেখানে ডানপন্থীরা ছিল, বামপন্থীরা ছিল, অতি ডানরা ছিল, অতি বামরা ছিল, আবার মাইক্রোস্কোপিক দলগুলো ছিল। যেমন কালকে আপনার বৈঠক করেছে কল্যাণ পার্টির সাথে, এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক দল। তো এই মাইক্রোস্কোপিক দলের সাথে বৈঠক করে যখন বলে যে বৃহত্তর ঐক্য গঠন করবে তারা, তখন মানুষ হাসে। কল্যাণ পার্টির চেয়ারম্যান আছে, মহাসচিবকে আমিও জানি না, মির্জা ফখরুল ইসলাম জানেন কি না আমি জানি না, তবে আপনারা কেউ জানেন বলে আমার মনে হয় না। তো এই ধরনের দলের সাথে বৈঠক করা, এগুলো কিছু সংঘাত পরিবেশন করা ছাড়া অন্য কোনো কিছু নয়। আর বিএনপির উদ্দেশ্য হচ্ছে একটি সংঘাতময় পরিস্থিতি তৈরি করা। তারা 2013 সাল, 14 সাল, 15 সালে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল, তারা 18 সালের নির্বাচনের আগে সংঘাতময় পরিস্থিতি তৈরি করেছিল, এখনও চেষ্টা করছে সংঘাতময় পরিস্থিতি তৈরি করার জন্য, এখনও বিএনপি চেষ্টা করছে। এবং তারা উস্কানিমূলকভাবে তাদের কর্মীদের লেলিয়ে দিচ্ছে পুলিশের উপর এবং সাধারণ জনগণের উপর, এবং দেখা যাচ্ছে যে তাদেরই ইটের আঘাতে তাদের কয়েকজন কর্মী, বেশ কিছু কর্মী আহত হয়েছে, মৃত্যুবরণও করেছে। তো তারা এই ধরনের ঘটনা ঘটাবে, নিজেরা নিজেদের কর্মীদের মারবে, মেরে পুলিশের উপর দায় চাপাবে, সরকারের উপর দায় চাপানোর চেষ্টা করবে, সংঘাতময় পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা আমাদের দলকে সংযতভাবে আমরা সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। পুলিশও অত্যন্ত সংযতভাবে এই তাদের যে যুদ্ধাঙ্গদেহী মনোভাব, সংঘাতময় পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা, সেটিকে মোকাবেলা করছে। কিন্তু তারা যদি এটি অব্যাহত রাখে, জনগণ তাদেরকে আবারও 13, 14, 15 সালে, 18 সালে যেভাবে প্রতিহত করেছিল তাই করবে।